এবার আসুন আমরা অন্য ইফেক্ট নিয়ে কাজ করি, যেমন টাইটেল। আমাদের কিছু কিছু ক্ষেত্রে টাইটেল দেওয়ার দরকার। তো কেমন টাইটেল? যেমন লেটস গো। ওকে, আমরা এখানে জাস্ট টাইপ করি, হোল্ড অন এ সেকেন্ড। ক্লোজ করি, নিউ টাইটেল, এখানে জাস্ট টাইপ করেন এবং এটিকে একটু বড় করে মাঝখানে দিয়ে দেন। ডবল ক্লিক করে জাস্ট এটি টাইটেল তৈরি করুন। ওকে, ইচ্ছা করলে অন্য কোনো কালার আপনি সিলেক্ট করতে পারেন আপনার পছন্দ মতো এবং ক্লোজ করুন, ইয়েস দেন। এখানে আপনি টাইটেলের ঘরে নিয়ে আসুন, টি ফর টাইটেল। ওকে, এখানে বসাতে হবে। এবার আপনি এটিকে জাস্ট একটি ইফেক্ট দিবেন, ইফেক্টে যাবেন এবং এখান থেকে টাইটেল ইফেক্ট সিলেক্ট করবেন। এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, লেজার ইফেক্ট, ফেড। ওকে, তো উপর থেকে নিচে, ওকে, এমন একটি টাইটেল ইফেক্ট আপনি এখানে ইউজ করবেন। জাস্ট জুম করে নিন একটু। এবং ডিউরেশন অনেক দ্রুত করতে হবে, অবশ্যই এত স্লো হলে হবে না। ওকে, তো টাইটেলকে আমরা ট্রানজিশন ইফেক্টও সেট আপ করতে পারি। তো কি করে সম্ভব আমরা একটু দেখি। জাস্ট এটিকে আমরা নর্মাল ট্রানজিশন সেট আপ দিব এবং ইফেক্ট এখান থেকে একটি ট্রানজিশন আমরা সিলেক্ট করব, অ্যাডভান্স, যে কোনো একটি ট্রানজিশন আপনি সিলেক্ট করুন। এখানে ট্রানজিশনটি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, আমাদের অন্য কোনো ট্রানজিশন দিয়ে দেখতে পারি। এটি মোটামুটি আমাদের কাজ করছে। এবং আমাদের ডিউরেশন আরো কমাতে হবে এখান থেকে, তো সেই জন্য আমাদের ট্রানজিশনের ডিউরেশনও কমাতে হবে। ওকে, এন্ড অলসো প্রেস দিস বেল আইকন। এবং আমাদের ট্রানজিশন ফেড ইফেক্ট আমাদের এখানে করা হয় নাই, এই জন্য আমাদের ট্রানজিশনের ফেড আউট করা উচিত। এবং মিক্স থেকে আপনি ট্রানজিশনের ফেড আউট করতে পারেন। তো যেহেতু আপনি ট্রানজিশন ইউজ করছেন, সেহেতু আপনার আর ফেড আউট করার দরকার নেই টাইটেলের। যাই হোক, আমরা এখানে দেখতে পারলাম রিপল ইফেক্ট। ডিলেট করি, যত ছোট করতে পারি ততই বেস্ট। ওকে, এবার আমরা ইফেক্টটিকে ইউজ করি, জাস্ট আন্ডু করেন কয়েকবার। প্রথমে আমাদের এখানে ট্রেন, ওকে, এবার আমরা বয়টিকে একটু রিপোজিশন করে নিই, এখানে লেফট সাইডের বয় এবং রাইট সাইডের বয় নিচে একটু পজিশন চেঞ্জ করতে হবে। ওকে, খেয়াল করুন। ওকে, এবার আমরা কিছু এক্সট্রা ইফেক্ট এখানে ব্যবহার করব, দেখুন কিভাবে ব্যবহার করা সম্ভব।
আমরা একটি ফুটেজ ইনসার্ট করেছি এবং এটি আমাদের পার্টিকেল ইলিউশনের টিউটোরিয়ালে দেখতে পাবেন এবং আলফা ফুটেজ জাস্ট সেভ ওয়ান নামে এখানে রেখেছি। নতুন আরও একটি লেয়ার আমরা এখানে নিব, এখান থেকে অ্যাড ভিডিও ট্র্যাক, এবং এই ভিডিও ট্র্যাকটি আমরা এখানে ইনসার্ট করব। ওকে, এবং ডবল ক্লিক করুন ভিডিওটা কি, জাস্ট ওয়াইড সিলেক্ট করুন এবং ইফেক্ট এখান থেকে জাস্ট ব্লান্ড ইউজ করুন অ্যাড। ওকে, এটি জাস্ট আমাদের ই ফ্রেম থেকে শুরু হোক, একটু আগে নিয়ে আসি ঠিক যেখানে আমাদের ফায়ারওয়ার্কটি ওকে। আমরা জাস্ট এটিকে আরও একটু ডুপ্লিকেট কপি করে নিই এখানে, এখান থেকে জাস্ট ট্রিম করে আনুন এবং এটিরও আমাদের একই কাজ করতে হবে, ফেড আউট করতে হবে অবশ্যই। তো এটিকে আমরা জাস্ট ডিলেট করি আমাদের লাস্ট পয়েন্ট। আমাদের ভিডিও যতদূর করা হয়েছে জাস্ট আমরা প্রিভিউ করে দেখি এবার ফুল একবার। Hey there. Subscribe to my channel and also press this bell icon. ওকে ফাইন, আমরা ইচ্ছা করলে দি এন্ড নামে একটি টাইটেল এখানে ইউজ করতে পারি যখন আমাদের শেষ হয়ে যাবে। তো একটু বড় করে নিন, এখানে আর একটি টাইটেল আমি ইউজ করতে পারি, টাইটেল এবং অ্যাড টাইটেল এখানে দি এন্ড। আমি সংক্ষেপে দেখিয়ে দিলাম, আপনি আরও অনেক এক্সটেন্ডেড করতে পারেন, সমস্যা নেই। ওকে, ডি ইন সবসময় সাধারণ কালার দেওয়ার চেষ্টা করবেন, ফেড ইন ফেড আউট এনাফ, এর থেকে বেশি কিছু দরকার হবে না। ডিউরেশন টাইম এখান থেকে পরিবর্তন করতে হবে, এখান থেকে দুটি টাইটেল ইফেক্ট আপনি সিলেক্ট করতে পারেন অথবা একটি। ওকে, তো যাই হোক, আমাদের আর কোনো ক্লিপ এখানে আছে কি না, যদি থাকে সেগুলোকে জাস্ট মার্ক করে দিন, শেষ করে দিন এখানে এবং হোম কি প্রেস করেন, প্লেব্যাক করেন। আরও কিছু ইফেক্ট আমরা ইউজ করতে পারি এবং সর্বশেষ পর্যায়ে আমার যেটি মাথায় আসে সেটি হচ্ছে আপনি ইচ্ছা করলে এখান থেকে ভিডিওর ইফেক্ট ইউজ করতে পারেন কিছু, সেক্ষেত্রে আরও একটু সৌন্দর্য বাড়বে, যেমন এখানে নেগেটিভে যেতে পারেন। ওকে, ওকে, একটি ক্লিপ এখান থেকে আপনি জাস্ট পোস্টার কালার ইউজ করতে পারেন, পোস্টার কালার অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না আমার কাছে, জাস্ট এখানে আপনি ম্যাট্রিক্স মিডিয়াম আন্ডু, এখান থেকে আপনি আরও কিছু পোস্টার কালার ওয়ান, ওকে, এখানে একটি ইফেক্ট বসিয়ে দিন। আপনি ইচ্ছা করলে এখান থেকে জাস্ট ভিডিও ফিল্টারে ক্লিক করুন, নিচের দিকে আসুন, এখান থেকে কোনো একটি ভিডিও ফিল্টার আপনি নির্বাচন করতে পারবেন, সেজন্য এম্বুশ ইউজ করেন। ওকে, তাহলে আমরা দেখি
আমাদের এখানে আমাদের আরো একটি ফিল্টার দেওয়া দরকার। Hey there. Subscribe to my channel. আমাদের এখানে and also press this bell icon. Region এবং রিজন থেকে আমরা ইউ এটি ডিলিট করি। এখান থেকে পেন্সিল স্কেচ সিলেক্ট করতে হবে। ওয়েট এ সেকেন্ড, আমি আসলে সফট রিজন পোস্টার পেয়েছি, একটু মডিফাই করে নেন। স্মুথ, ওকে। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা এতটুকুই রাখছি, এখানে শেষ। আপনি আরও মডিফাই করতে পারবেন অনেক। আপনি এই ভিডিওটি রেন্ডারিং করে দিচ্ছি, আপনি দেখবেন যে এখানে কী সমস্যা রয়েছে, আপনি এগুলো ফিক্স করবেন একা একাই। জাস্ট ডিভিডি এক্সপোর্ট এবং আউট ফোল্ডারে উইডিং হাইলাইট সেভ।